শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেকদিন পরে পেজে লাইভে চলে আসলাম। তো পেজে লাইভে যারা যোগদান করছেন তারা লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পেজে যোগদান করছেন লাইভটিতে, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটি আগে একটু দয়া করে আমাকে জানাবেন। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু সময় ক্ষেপণ করছি, আশা করি আরও যারা লাইভে যোগদান করার লাইভে যোগদান করবেন। এবং আপনারা এটা আমাকে জানাতে থাকুন যে লাইভটি পরিষ্কার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাকভাবে, প্লিজ এটি একটু আগে আমাকে জানাবেন আর কি। অসংখ্য ধন্যবাদ। এবং যারা লাইভে যোগদান করেছেন দয়া করে অবশ্যই লাইভটি একটু শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধু যারা রয়েছেন তারাও ক্লাসটি দেখতে পারেন আর কি। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন আর কি, এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করে দিতে পারি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি। যদিও বাংলাদেশের অর্থনীতি তো একটি ব্যাপক ব্যাপার, এটি তো আর একটি ক্লাসে শেষ করা সম্ভব নয়, এটির দুটো ক্লাস আমি নিব। আজকে পর্ব এক, বাংলাদেশের অর্থনীতি পর্ব এক আজকে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতিতে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, আজকে থাকবে আমাদের উন্নয়ন পরিকল্পনা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে উন্নয়ন পরিকল্পনা সেই উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব, পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব এবং প্রেক্ষিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব আর কি। এবং আজকের ক্লাস থেকে আশা রাখি, শুরুতে বলে রাখা ভালো যে এটি কিন্তু একটি প্রিলিমিনারি ক্লাস আর কি। হ্যাঁ, এটি রিটেনের জন্য নয়, এটি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস আর কি। তো যাই হোক, আমরা কী বিষয় নিয়ে আজকে আলোচনা করছি বা করব এটি আপনাদেরকে পরিষ্কার করলাম। আর লাইভে যারা আছেন আশা করি লাইভটি পরিষ্কার আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং সব ঠিকঠাক আছে আর কি। তো বন্ধুরা আসুন তাহলে আমরা শুরুতে আজকে আলোচনায় চলে যাচ্ছি উন্নয়ন পরিকল্পনা নিয়ে। প্রথম টপিকটি থাকছে যেটি, সেটি হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের উন্নয়নের যে পরিকল্পনা সেই উন্নয়নের পরিকল্পনাটা কিভাবে হয়, কারা পরিকল্পনা করে, কারা সে পরিকল্পনাটাকে গ্রহণ করে, কারা সে পরিকল্পনাটাকে অনুমোদন করে, এ বিষয়টি আমরা কিন্তু ক্লিয়ার হব। তো ফার্স্টে আমরা আলোচনা করতে যাচ্ছি উন্নয়ন পরিকল্পনা নিয়ে। তো উন্নয়ন পরিকল্পনা নিয়ে যখন আমি আলোচনা করতে যাচ্ছি তখন আমাদের কয়েকটা দিক মাথায় রাখতে হবে, কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে, আমরা একটু দেখি সে বিষয়গুলো। ফার্স্টে আমাদেরকে যেটি মাথায় আনতে হবে বা মাথায় নিতে হবে উন্নয়ন পরিকল্পনাতে, সেটি হচ্ছে প্ল্যানিং কমিশন।
প্ল্যানিং কমিশন, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি প্ল্যানিং কমিশন রয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, প্ল্যানিং কমিশন, আমরা আলোচনা করছি উন্নয়ন পরিকল্পনা নিয়ে, বাংলাদেশে কিভাবে উন্নয়ন পরিকল্পনাগুলো হয় সেটি নিয়ে আলোচনা শুরু করেছি। শুরুতে দেখেছি প্ল্যানিং কমিশন রয়েছে আমাদের একটি। আচ্ছা তারপরে আমরা চলে যাব আরেকটি বিষয়ে, আমাদের রয়েছে জিইডি। হ্যাঁ, জিইডির পূর্ণরূপটা কি সেটা আমি আসছি একটু পরেই। তাহলে আমরা শুরুতে দেখেছি একটি প্ল্যানিং কমিশন রয়েছে, একটা রয়েছে জিইডি। আচ্ছা তারপরে রয়েছে আমাদের আরেকটি বিষয়, সেই বিষয়টিকে বলা হচ্ছে এনইসি, নেক, এনইসি, নেক। আচ্ছা তাহলে প্রথমে লিখেছি প্ল্যানিং কমিশন, তারপরে লিখেছি জিইডি, তারপরে আমরা লিখছি এনইসি, এবং লাস্টে যে আমরা যেটা লিখব এটার নাম আমরা হরহামেশাই শুনে থাকি, হ্যাঁ এটি হচ্ছে ইসি, এনইসি, একনেক। এটাকে আমরা বলি একনেক, ইসি, এনইসি। হ্যাঁ, তো এইখানে যে কয়েকটা, যে চারটা নাম লিখলাম আমি, হ্যাঁ এর মধ্যে একনেকটা আমাদের কাছে একটু বেশি পরিচিত। ঠিক আছে, আমরা মাঝে মাঝে টেলিভিশনে দেখি যে একনেকের সভা হচ্ছে, ঠিক আছে এই একনেকটা কিন্তু বা আমরা খুব বেশি শুনে থাকি আর কি। তাহলে বন্ধুরা, উন্নয়নের পরিকল্পনা আমাদের যেটা, আমরা সেই উন্নয়ন পরিকল্পনার মধ্যে দেখেছি প্ল্যানিং কমিশন, আমরা দেখেছি প্ল্যানিং কমিশনের পরে আমরা যেটা দেখেছি সেটি হলো জিইডি, তারপরে আমরা দেখেছি মূলত এনইসি, এবং লাস্টে যে দেখছি একনেক, ইসি, এনইসি, একনেক। এইটা, এই চারটি মিলিয়ে কিন্তু আমাদের আসলে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাহলে বাংলাদেশের যে উন্নয়নের পরিকল্পনা, এখন সবার মনে হতে পারে যে উন্নয়নের পরিকল্পনাটা কে করে থাকে, প্ল্যানিং কমিশন করে থাকে? এটাই কিন্তু মনের মধ্যে খুব ইজি একটা কোশ্চেন চলে আসে যে উন্নয়ন পরিকল্পনা কি বাংলাদেশে প্ল্যানিং কমিশন করে। একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে প্ল্যানিং কমিশন আসলে উন্নয়নের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে সমন্বয় করে। প্ল্যানিং কমিশনের মূল কাজ হচ্ছে, মনে রাখবেন, যে উন্নয়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, হ্যাঁ সেই প্রণয়ন পরিকল্পনা যে প্রণয়ন করা হয় সেই পরিকল্পনাকে সমন্বয় করে। ঠিক আছে, উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনাকে কি করে, সমন্বয় করে, সমন্বয় করে থাকে সাধারণত, মনে রাখতে হবে, প্ল্যানিং কমিশন। তাহলে প্ল্যানিং কমিশন কিন্তু পরিকল্পনা করে না, উন্নয়নের জন্য যে পরিকল্পনাটা করা হয় সেই উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে, উন্নয়নের পরিকল্পনাটা প্রণয়নে কি করে থাকে, সমন্বয় করে থাকে। আমি একটু এই কথাটা লিখে রাখি, প্রণয়নে, প্রণয়নে সমন্বয় সাধন করে থাকে প্ল্যানিং কমিশন। তারপরে জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, জিইডির পূর্ণরূপ হচ্ছে জেনারেল ইকোনমিক ডিভিশন, জিইডি। বন্ধুরা, উন্নয়নের পরিকল্পনা করে হচ্ছে এই জিইডি, মনে রাখতে হবে, উন্নয়নের পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা করে থাকে এই জিইডি। ঠিক আছে, তাহলে আমরা যারা এতদিন একটা ধারণা রাখতাম যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা কি পরিকল্পনা কমিশন করে, না, উন্নয়নের যে পরিকল্পনা প্রণয়নে সমন্বয় করে থাকে প্ল্যানিং কমিশন আর জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, তারা মূলত পরিকল্পনা করে। উন্নয়নের পরিকল্পনা কে করে, এই জিইডি করে। তারপরে চলে আসি নেক, এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এনইসির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তারা পরিকল্পনা, এই যে পরিকল্পনাটা প্রণয়ন হয়, ঠিক আছে, আমরা বলেছি যে পরিকল্পনা, পরিকল্পনা প্রণয়ন করে জিইডি, আর প্রণয়নে সমন্বয় করে কিন্তু প্ল্যানিং কমিশন। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে একটা পরিকল্পনা তৈরি হয়ে গেলে সেই পরিকল্পনা গ্রহণ করে, পরিকল্পনা গ্রহণ করে, আপনারা মনে রাখবেন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে পরিকল্পনা প্রণয়ন করে, পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি প্রণয়ন করে জিইডি, আর এই পরিকল্পনা প্রণয়নের সমন্বয় করে প্ল্যানিং কমিশন, আর এই
পরিকল্পনাটা যখন তৈরি হয়ে যায়, সেই পরিকল্পনাটা আমরা দেখতে পাচ্ছি গ্রহণ করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, আর এই পরিকল্পনাটাকে চূড়ান্ত অনুমোদন করে, এই পরিকল্পনাটাকে চূড়ান্ত অনুমোদন করে ইসিএনইসি একনেক, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনিকের পূর্ণরূপটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে তারা কি করছে, পরিকল্পনাটা অনুমোদন করে দিচ্ছে, চূড়ান্ত অনুমোদন, পরিকল্পনাটা কি করে দিচ্ছে, চূড়ান্ত অনুমোদন করে দিচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা একটা খসড়া বা ছক করে ফেলতে পেরেছি আশা করি। সেটি হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা। তো বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা এটা কিভাবে হয়ে থাকে, এই উন্নয়ন পরিকল্পনাতে কারা কাজ করে থাকে, আমরা চারটি সংস্থা দেখতে পাচ্ছি। একটি দেখতে পাচ্ছি আমরা পরিকল্পনা কমিশন, কিন্তু পরিকল্পনা কমিশন কিন্তু কোনো পরিকল্পনা করে না। পরিকল্পনা কমিশন কি করে, পরিকল্পনা প্রণয়নে সমন্বয় করে। আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন, পরিকল্পনা করে জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, তারা পরিকল্পনা প্রণয়ন করে, ঠিক আছে, তারা পরিকল্পনা প্রণয়ন করে, আর এই পরিকল্পনাটাকে গ্রহণ করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল নেক, যারা পরিকল্পনাকে গ্রহণ করছে আর সেই পরিকল্পনাটাকে চূড়ান্ত অনুমোদন করছে কে, ধরুন একনেক, ইসিএনইসি, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি যে পরিকল্পনাটাকে চূড়ান্ত কি করছে, অনুমোদন করছে। সহজে বোঝায় দেয়, যখন পদ্মা সেতু নির্মাণের কথা আসলো, তাহলে পদ্মা সেতু নির্মাণের যে একটা পরিকল্পনা হলো, ঠিক আছে, সে বা একটা একটা বাজেট হলো বা একটা পরিকল্পনা হলো, সেই পরিকল্পনাটা কিন্তু কে করে দিল, জিইডি করে দিল। কথা বুঝতে পেরেছেন, পদ্মা সেতু তৈরির জন্য একটা পরিকল্পনা কে করে দিল, জিইডি করে দিল। আচ্ছা, আর এটাকে সমন্বয় করে দিল কে, প্ল্যানিং কমিশন। তারপরে এই পরিকল্পনাটা গ্রহণ করলো কে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ঠিক আছে, আর একনেক সেটাকে চূড়ান্ত কি করে দিল, চূড়ান্ত অনুমোদন করে দিল, ঠিক আছে, একনেক সেটাকে কি করে দিল, চূড়ান্ত অনুমোদন করে দিল, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অর্থ সহযোগিতা দেবে আর একনেক সেটাকে কি করে দেবে, চূড়ান্ত অনুমোদন করে দেবে। তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি শুরুতেই, সেটি হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন বা বাংলাদেশের যে অর্থনীতি, সেখানে আমরা উন্নয়ন পরিকল্পনাতে দেখলাম চারটি বিষয় কাজ করে, প্ল্যানিং কমিশন, জিইডি, নেক এবং একনেক, ঠিক আছে। এখন আমরা এর ভিতরে যাব এবং এক একটি বিষয় করে আমরা দেখবার কি করব, চেষ্টা করব আর কি। জি, অনেকদিন পরে আসলে লাইভে আসা আর কি, সময়ের অভাবে আসা হয় না সাধারণত। তো আবারও বলছি, যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেবেন আর কি, যাতে আপনার বন্ধুবান্ধব একটু দেখতে পারে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা শুরুতে চলে আসলাম প্ল্যানিং কমিশনে। তাহলে মাথায় গিয়েছে তো যে প্ল্যানিং কমিশন, সে কিন্তু পরিকল্পনা করে না। প্ল্যানিং কমিশন আমরা মনে করতেই পারি যে সেই বুঝি কোনো পরিকল্পনা তৈরি করে, কিন্তু না, সে ধারণা থেকে বেরিয়ে আসেন, পরিকল্পনা প্রণয়নে সমন্বয় করে। তো এই প্ল্যানিং কমিশন, এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 31 জানুয়ারি 1972 সালে। আমরা মনে রাখতে পারি যে প্ল্যানিং কমিশন এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 31 জানুয়ারি 1972 সালে। আচ্ছা, ঠিক আছে, প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের সদস্য হয়ে থাকে 9 জন। আপনারা মনে রাখতে পারেন যে এই যে প্ল্যানিং কমিশন, সেই আমরা এভাবে লিখি যে সদস্য সংখ্যা কতজন হয়ে থাকে, প্ল্যানিং কমিশনের সদস্য সংখ্যা হয় 9 জন। আচ্ছা, ঠিক আছে, এই 9 জন কারা কারা, প্রধান কে? বন্ধুরা মনে রাখতে হবে, প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারপারসন, প্রধান, চেয়ারপারসন, মনে রাখবেন, প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন হয়ে থাকেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আমরা মনে রাখবো প্ল্যানিং কমিশনের, বা বাংলাতে বলি পরিকল্পনা কমিশন, হ্যাঁ, বাংলাতে পরিকল্পনা কমিশনই যদি বলি, পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন হয়ে থাকেন প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা মনে রাখবেন, পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন বা চেয়ারম্যান কাকে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, মূল পরিকল্পনাকারী নাকি প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই যে বিকল্প চেয়ারপারসন, বিকল্প চেয়ারপারসন, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকতে পারেন, সেক্ষেত্রে আমরা বিকল্প একজন চেয়ারপারসন রেখে চিন্তা করি, বিকল্প চেয়ারপারসন।
মনে রাখবেন বিকল্প চেয়ারপারসন হচ্ছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বিকল্প চেয়ারপারসন পরিকল্পনা কমিশনকে অর্থমন্ত্রী। এবার আমরা ভাইস চেয়ারপারসন আরেকজন দেখতে চাই, ভাইস চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসন বন্ধুরা, ভাইস চেয়ারপারসন যিনি থাকেন তিনি হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী, তিনি হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। তাহলে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তিত্বকে আমরা কিন্তু কি করে ফেলেছি, এখানে দেখে ফেলেছি। আমরা তিনজন গুরুত্বপূর্ণ যে ব্যক্তিকে দেখে ফেলেছি তার মধ্যে আমি বলেছি চেয়ারপারসন কে হয়ে থাকেন, চেয়ারপারসন হন কিন্তু প্রধানমন্ত্রী। আচ্ছা, তো চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী হন, আমরা তারপরে দেখতে পেয়েছি যে আমাদের বিকল্প চেয়ারপারসন কে হন, বিকল্প চেয়ারপারসন হন কিন্তু মাননীয় অর্থমন্ত্রী। তারপরে ভাইস চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন পরিকল্পনা মন্ত্রী। তাহলে তিনজন চলে গেল, থাকে কয়জন? আর ছয়জন। আর ছয়জনের মধ্যে পরিকল্পনা কমিশনের পাঁচটা দপ্তর আছে, পাঁচটা দপ্তরে পাঁচজন সচিব থাকেন। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পেয়েছি আমরা তিনজন, এই তিনজনের সাথে সচিব যুক্ত হচ্ছেন। দপ্তরের সচিব কতজন? দপ্তরের সচিব থাকেন পাঁচজন। মনে রাখতে হবে আপনাদের যে দপ্তরের সচিব কতজন থাকেন, দপ্তরের সচিব থাকেন, অর্থাৎ পরিকল্পনা কমিশনের পাঁচটি দপ্তর, সেই দপ্তরের সচিব থাকেন আমরা বলেছি কিন্তু পাঁচজন। এবং আর একজন থাকেন সদস্য সচিব, আরও একজন থাকেন সদস্য সচিব, সদস্য সচিব। তাহলে সদস্য সচিব কতজন থাকেন? একজন থাকেন। ওকে ফাইন, তাহলে আমরা দেখতে পেয়েছি যে প্ল্যানিং কমিশন এটি গঠন হয়েছে 31 জানুয়ারি 1972 সালে। তারা কিন্তু কোনো পরিকল্পনা করে না, তারা পরিকল্পনা প্রণয়নের সমন্বয় করে। সব সময় মনে রাখবেন পরিকল্পনা করে জিইডি, কিন্তু পরিকল্পনা প্রণয়নের সমন্বয় করে থাকে প্ল্যানিং কমিশন। নয় সদস্য বিশিষ্ট বলেছি, যার প্রধান চেয়ারপারসন আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী, এবং ভাইস চেয়ারপারসন হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। ঠিক আছে বন্ধুরা, এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তার সাথে সচিব থাকেন, অর্থাৎ পরিকল্পনা কমিশনের পাঁচটি দপ্তরে পাঁচজন সচিব থাকেন এবং একজন সদস্য সচিব থাকেন। এই 5 × 6 = 6, 3 = 9, এই 9 জন সদস্য নিয়ে গঠন হয়েছে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন। আচ্ছা, তাহলে কোনো একটা উন্নয়ন করবে সরকার, কি করবে? কোনো একটা উন্নয়ন কর্মকাণ্ড করবে। আচ্ছা, তাহলে সরকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে চাইলে, যেমন একটা কথা বলি, উদাহরণটা এভাবে দেই যে হয়তো আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে বলল যে আমরা ক্ষমতায় আসলে, এত সালের নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে আমরা পদ্মা সেতু বানিয়ে দিব, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে, অর্থনৈতিক উন্নয়নে আমরা পদ্মা সেতু বানিয়ে দিব। তাহলে দেখুন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে বা নির্বাচনী ম্যান্ডেটে তারা বলেছে তারা পদ্মা সেতু বানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার পদ্মা সেতু কিভাবে বানাবে সেই বিষয়টাকে আমি একটা উদাহরণ টেনে বুঝাই দেই, যে সরকার বা রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবার আগে তারা ম্যান্ডেট দিয়েছে, ইশতেহার দিয়েছে যে তারা পদ্মা সেতু বানিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তো এই ইশতেহারটাকে প্ল্যানিং কমিশন নেবে, যেহেতু পদ্মা সেতু বানাতে চেয়েছে ওই রাজনৈতিক দল, তারা এখন ক্ষমতায় আছে। তাহলে প্ল্যানিং কমিশন কি করবে, ওই রাজনৈতিক দলের আদর্শটাকে নেবে। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, আওয়ামী লীগ যে দর্শনটা দিয়েছে, হ্যাঁ, বা তারা যে ম্যান্ডেটটা দিয়েছিল যে পদ্মা সেতু বানাবে, তাদের সেই ম্যান্ডেটটা বা তাদের সেই দর্শন বা তত্ত্বটাকে কে গ্রহণ করবে? প্ল্যানিং কমিশন গ্রহণ করবে। আচ্ছা, প্ল্যানিং কমিশন গ্রহণ করে তারা এই পদ্মা সেতু তৈরির জন্য একটা পরিকল্পনা করার জন্য এটা পাঠিয়ে দেবে জিইডির কাছে। ওকে, তাহলে দলের ইশতেহার বা দলের যে অ্যাজেন্ডা, সেই অ্যাজেন্ডাকে মূল টার্গেট করে প্ল্যানিং কমিশন সেটা গ্রহণ করলো। ঠিক আছে, যে আমরা, সরকার বলেছে বা রাজনৈতিক দল বলেছে আমরা পদ্মা সেতু বানিয়ে দেব, তাহলে এই তত্ত্বটাকে গ্রহণ করলো প্ল্যানিং কমিশন। করে এই তত্ত্বটাকে তারা গ্রহণ করে তারা পাঠিয়ে দিল কার কাছে? জিইডির কাছে, যে তোমরা পদ্মা সেতু তৈরির জন্য একটা কি করে দাও, একটা প্ল্যান করে দাও বা একটা পরিকল্পনা করে দাও, বা বাংলাদেশের উন্নয়নের জন্য একটা কি করে দাও, একটা পরিকল্পনা তৈরি করে দাও। তখন পরিকল্পনা কমিশনের কাছ থেকে এই তত্ত্বটাকে নিয়ে জিইডি কি করবে, একটা পরিকল্পনা প্রণয়ন করবে।
বাংলাদেশের সব কাজ কিন্তু কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীনেই রয়েছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, মন্ত্রণালয় দ্বারা যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে উন্নয়নের জন্য, তার পরিকল্পনাটা কে করে দেবে? জিইডি করে দেবে, ঠিক আছে? জিইডি একটা, যেমন আমরা অনেক সময় আমাদের শিক্ষকদেরকে বলি যে স্যার প্লিজ আমাকে একটা পড়ার রুটিন করে দেন, স্যার আপনি যেভাবে রুটিন করে দেবেন, যে পথ দেখাবেন সেভাবে স্যার আমি পড়ব। কথা বুঝতে পেরেছেন? তেমনি বাংলাদেশের উন্নয়নের যে পরিকল্পনাটা বা উন্নয়নের যে ছকটা, এটা জিইডি করে দেয়। হ্যাঁ, জেনারেল ইকোনমিক ডিভিশন সে করে দেয়। তো হয়ে গেল একটা উন্নয়ন পরিকল্পনা, হয়ে গেল। এটা তৈরি হয়ে যাওয়ার পরে জিইডি করে কি, বাংলাদেশের মন্ত্রণালয়গুলোতে একটা করে কপি পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই উন্নয়নের পরিকল্পনার কপি কি করে দেয়? পাঠিয়ে দেয়। তো যখন উন্নয়ন পরিকল্পনার কপি চলে যায়, ঠিক আছে, ধরুন উন্নয়ন পরিকল্পনার কপি প্রতিটা মন্ত্রণালয়ে চলে গেল, তখন মন্ত্রণালয় এ টু জেড পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে। হ্যাঁ, হয়তো শিক্ষা মন্ত্রণালয়ে পরিকল্পনা কমিশন কথার কথা 5 টাকা বরাদ্দ দিয়েছে, পরিকল্পনা কমিশন বলছে, জিইডি কি করেছে, 5 টাকা বরাদ্দ দিয়েছে। তো তখন শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখলো যে না, 5 টাকায় আমার হবে না, আমার আরো 2 টাকা বেশি লাগবে। তখন তারা কি করবে, সংশোধন করে এটা কি করবে, আবার জিইডির কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আবার ধরেন যোগাযোগ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হলো 10 টাকা, কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় বিবেচনা করে সবকিছুর আয় ব্যয় হিসাব করে যারা দেখছেন, আমাদের আরো বেশি লাগবে, আমাদের হয়তো 15 টাকা লাগবে। তাহলে আরো 5 টাকা সংযোজন করে কি করে দেবে, তারা জিইডির কাছে পাঠিয়ে দেবে। তাহলে রাজনৈতিক দলের এজেন্ডা বা কর্মসূচিকে গ্রহণ করবে প্ল্যানিং কমিশন, করে সেটাকে কি করে দেবে, জিইডির কাছে পাঠায় দেবে পরিকল্পনা তৈরি করার জন্য। জিইডি পরিকল্পনা তৈরি করে এটা কি করে দেবে, এটা মন্ত্রণালয়গুলোর কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? যেমন পদ্মা সেতু কি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, তাহলে প্ল্যানিং জিইডি পদ্মা সেতু তৈরির জন্য একটা পরিকল্পনা করে, একটা বাজেট করে সেটা কার কাছে পাঠিয়েছিল, সেটা অবশ্যই যোগাযোগ মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছিল। হ্যাঁ, তারপরে যোগাযোগ মন্ত্রণালয় সেখানে কোনো সংযোজন বিয়োজন করার দরকার হলে কারেকশন করে কি করে দেবে, আবার জিইডির কাছে পাঠিয়ে দেবে। তাহলে টোটাল পরিকল্পনা প্রণয়ন করলো জিইডি, এবং সে সেটা মন্ত্রণালয়গুলোতে পাঠালো, মন্ত্রণালয়গুলো সংযোজন বিয়োজন করে আবার জিইডির কাছে পাঠালো। তো জিইডিকে দায়িত্ব কে দিয়েছিল, এই যে পিসি প্ল্যানিং কমিশন দায়িত্ব দিয়েছিল। ফলে কি হবে, পুনরায় আবার জিইডি এটা প্ল্যানিং কমিশনের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখেন সমন্বয় করছে কিন্তু প্ল্যানিং কমিশন, সে কিন্তু কি করছে না, ডাইরেক্ট পরিকল্পনা করছে না। সে কাকে দিয়ে পরিকল্পনা করায় নিল, জিইডিকে দিয়ে করিয়ে নিল, এবং জিইডি আবার সে পরিকল্পনাগুলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিল, সেখান থেকে সংশোধিত সংযোজন বিয়োজন হয়ে ফিরে এলো জিইডির কাছে। তখন জিইডি চূড়ান্ত এই প্রতিবেদনটা কি করবে, প্ল্যানিং কমিশনের কাছে পাঠিয়ে দেবে। প্ল্যানিং কমিশন এবার কি করবে, এই উন্নয়ন পরিকল্পনাটাকে প্ল্যানিং কমিশন এবার পাঠিয়ে দিবে নেক বরাবর, ঠিক আছে? প্ল্যানিং কমিশন এটা আবার কার কাছে পাঠিয়ে দিবে, নেক ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কাছে পাঠিয়ে দেবে। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কাছে এটা পাঠিয়ে দেবে। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ঠিক আছে, নেক, আমাদের এই নেক কি করে থাকে, সে পরিকল্পনা গ্রহণ করে থাকে। আমি আগেই লিখে রেখেছি, তাহলে পরিকল্পনা প্রণয়ন করে দিচ্ছে জিইডি, এবং এই পরিকল্পনাটাকে পরবর্তীতে আবার যে গ্রহণ করছে কে, এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বন্ধুরা, নেকের যিনি চেয়ারপারসন থাকেন, মনে রাখতে হবে যে নেকের যিনি চেয়ারপারসন, তিনিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আমরা মনে রাখবো নেকের চেয়ারপারসনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, এবং প্রধানমন্ত্রীর সাথে কি থাকে জানেন, প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী যে সভা আর কি, সেই মন্ত্রিসভার সদস্যরা থাকেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রিসভার সদস্য যারা, ওনারা কোথায় থাকেন, এই নেকে থাকেন। হ্যাঁ, তাহলে এবার পরিকল্পনাটা গ্রহণ করলো নেক, আমি বলেছি নেকের চেয়ারপারসনও কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা এই নেকের সদস্য। তাহলে তারা কি করে নিল, তারা পরিকল্পনাটাকে গ্রহণ করে নিল, গ্রহণ করে সেখানে রিভিউ হবার পরে লাস্ট চূড়ান্ত অনুমোদন দেবে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। চূড়ান্ত অনুমোদন কে দেবে, একনেক দেবে। এবার পরিকল্পনাটাকে গ্রহণ করার পরে, এখানে আলোচনা হবার পরে, এই পরিকল্পনাটা লাস্টে চলে গেল কোথায়, একনেকে। বন্ধুরা, একনেকের চেয়ারপারসনও কিন্তু প্রধানমন্ত্রী,
মনে রাখবেন একনেকের চেয়ারপারসন কে হবেন? প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি একনেকের চেয়ারপারসন কে? একনেকের চেয়ারপারসনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। এবং বলা হয়ে থাকে যে একনেকের বিকল্প চেয়ারপারসন, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী এবং পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ আরো 12 জন মন্ত্রী থাকেন। হ্যাঁ, যেমন হতে পারে ওবায়দুল কাদের, যেমন হতে পারে ডাক্তার দীপুমনি, হ্যাঁ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি হতে পারে, কথা বুঝতে পেরেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক হতে পারে। অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রী যারা, কোনো প্রতিমন্ত্রী কিন্তু নয়। অর্থাৎ চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী, বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী এবং আরও 12 জন পূর্ণাঙ্গ মন্ত্রী। এই 14 জন সদস্য নিয়ে আসলে একনেক গঠন হয়েছে। তাহলে লাস্ট চলে যাবে একনেকে এবং চূড়ান্ত অনুমোদনটা কোথায় হবে? এই একনেক হবে, একনেকে চূড়ান্ত অনুমোদন দেবে। তাহলে বাংলাদেশে যে কোনো উন্নয়নই হোক না কেন, সে উন্নয়নের সর্বোচ্চ চূড়ান্ত ডিসিশনটা কোথা থেকে আসে? এই একনেক থেকে আসে, কথা বুঝতে পেরেছেন। এবং একনেক থেকে তখনই আসে যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে অর্থ বরাদ্দ দেওয়া। অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেবে, আর একটা বিষয় মনে রাখবেন, একনেক সেটাকে কি করবে? চূড়ান্ত অনুমোদন দেবে। একনেক কি করবে? চূড়ান্ত অনুমোদন দেবে, সেখানে 14 জন। তাহলে একনেকের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারপারসন, আর বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী, আরও 12 জন পূর্ণাঙ্গ মন্ত্রী থাকবেন, সেখানে কোনো প্রতিমন্ত্রী থাকতে পারবে না একনেকে, কথা বুঝতে পেরেছেন। তাহলে বাংলাদেশের যে কোনো উন্নয়নের চূড়ান্ত সিদ্ধান্ত কোথায় থেকে আসে? একনেকে। তাহলে 1-2 মিনিটে আমি আরেকবার সামারি করে দিই, প্লিজ তাকান বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা। তাহলে উন্নয়ন পরিকল্পনা, আমরা এতদিন অনেকেই মনে করেছি বুঝি উন্নয়ন পরিকল্পনা করেছে প্ল্যানিং কমিশন। না, প্ল্যানিং কমিশন কিন্তু করেনি, উন্নয়ন পরিকল্পনা প্ল্যানিং কমিশন করে না, সে পরিকল্পনা প্রণয়নের সমন্বয় করে। তাহলে একটা দলের বা সরকারের এজেন্ডা প্ল্যানিং কমিশন নেয়, নিয়ে একটা উন্নয়ন পরিকল্পনা তৈরির জন্য সেটা জিইডির কাছে পাঠায়। জিইডি একটা পরিকল্পনা প্রণয়ন করে, করে সকল মন্ত্রণালয় বরাবর পাঠিয়ে দেয়, মন্ত্রণালয়গুলো সংযোজন বিয়োজন করে আবার জিইডির কাছে পাঠায়। তখন জিইডি তৈরি হয়ে গেলে এই চূড়ান্ত প্রতিবেদনটা পাঠিয়ে দেয় প্ল্যানিং কমিশনে। তখন প্ল্যানিং কমিশন এটা পাঠিয়ে দেয় নেকের কাছে। নেকের প্রধানও কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সকল সদস্য, ঠিক আছে? নেক এই পরিকল্পনাটাকে কী করে? গ্রহণ করে, গ্রহণ করে, আর গ্রহণ করে এখানে পর্যালোচনা হওয়ার পর লাস্ট এটা উঠে যায় একনেকের সভায়, ঠিক আছে? একনেকের সভায় সাধারণত মঙ্গলবার করে একনেকের সভা হয় আর কি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতি মঙ্গলবার করে। তো এই একনেকের সভায় চলে যায় এবং একনেক থেকে এটা চূড়ান্ত কি হয়? অনুমোদন হয়। এই পরিকল্পনাটা, উন্নয়ন পরিকল্পনাটা চূড়ান্ত অনুমোদন করে দেয় একনেক, যার সদস্য বলেছি 14 জন। আমি বলেছি প্রধানমন্ত্রী এখানে চেয়ারপারসন, বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী এবং পূর্ণাঙ্গ মন্ত্রী থাকেন আরও 12 জন। তবে হ্যাঁ, কোনো কারণে ধরেন কথার কথা কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী মন্ত্রণালয়ে অংশ নিতে পারেননি, তখন তার প্রতিনিধি হিসেবে কোনো প্রতিমন্ত্রী কী করতে পারেন? অংশ নিতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, বাংলাদেশের চূড়ান্ত কোনো উন্নয়নের অনুমোদনটা কোথা থেকে আসছে? একনেক থেকে আসছে। এটা হলো বাংলাদেশের উন্নয়নের একটা পরিকল্পনা, ঠিক আছে? তাহলে প্ল্যানিং কমিশন সমন্বয় করবে, পরিকল্পনা তৈরি করবে জিডি, সেই পরিকল্পনাটাকে গ্রহণ করবে এনইসি, আর চূড়ান্ত অনুমোদন করবে ইসিএনইসি, অর্থাৎ একনেক। যারা লাইভে আছেন, এই উন্নয়ন পরিকল্পনার সিস্টেমটা কি বুঝেছেন কি না একটু কমেন্ট করে আমাকে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ যারা লাইভে আছেন, আমি বলছি যে আপনারা কি বুঝতে পেরেছেন এই উন্নয়ন পরিকল্পনার বিষয়টা, একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লিয়ার হয়েছেন কি না। আচ্ছা, যারা লাইভে আছেন, আমি একটু বলছি যে আপনারা এই বাংলাদেশের উন্নয়নের যে পরিকল্পনাটা, সেই প্ল্যানিং কমিশন, জিডি, এনইসি এবং ইসিএনইসি, একনেক, এই 4টি ফাংশন বুঝতে পেরেছেন কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। আবারও বলছি, যারা লাইভে আছেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন। এবং আমি একটি কথা বলেছি যে আমি অর্থনীতির উপর 2টো ক্লাস নিব, আজকে প্রথম পর্ব হচ্ছে, এবং আশা রাখি আমরা, হয়তো এমন হতে পারে আগামীকালকেই আমি 2য় পর্বের ক্লাসটা নিব আর কি।
আচ্ছা, তো সবার কাছে প্রশ্ন করছি, ক্লাসটা কেমন লাগছে বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবং সব সময় আবারও মনে রাখবেন, মানে একদম মাথায় গেঁথে নেবেন যে পরিকল্পনা কমিশন কিন্তু পরিকল্পনা করে না, সে সমন্বয় করে। জিইডি পরিকল্পনা করে উন্নয়নের, সেটাকে গ্রহণ করে এনইসি আর চূড়ান্ত অনুমোদন করে ইসিএনইসি, অর্থাৎ একনেক চূড়ান্ত অনুমোদন করে। ধন্যবাদ। আচ্ছা, এবং যারা লাইভে আছেন আমি একটু বলবো, দয়া করে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা উন্নয়ন পরিকল্পনাটা তাহলে শেষ করে ফেললাম। এবার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রেক্ষিত উন্নয়ন পরিকল্পনাটা কি সেটা আমরা কিন্তু এবার দেখব। তাহলে আগে ক্লিয়ার হলাম যে কারা উন্নয়ন পরিকল্পনা করে, কারা সেটা গ্রহণ করে এবং কারা চূড়ান্ত অনুমোদন করে। আশা রাখি প্রশ্ন আসলে এখন পারবেন, বা সমন্বয় করে কে এটাও পারবেন। সমন্বয় করে প্ল্যানিং কমিশন, আর উন্নয়ন পরিকল্পনা তৈরি করে জিইডি, গ্রহণ করে এনইসি আর চূড়ান্ত অনুমোদন করে ইসিএনইসি একনেক। ঠিক আছে, আশা রাখি এখান থেকে উত্তর দিতে পারবেন আপনারা। আচ্ছা, এবার আমরা চলে যেতে চাচ্ছি যে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনাটা কি সেটা জানবার জন্য। আসুন এখন আমরা একটু ক্লিয়ার হবার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আমাদের উন্নয়ন পরিকল্পনা তো এটা হয়ে গেল, এখন আমরা দেখব বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা। তো মনে রাখবেন আমাদের তিন ধরনের উন্নয়নের, অর্থাৎ উন্নয়নের স্তর আছে বাংলাদেশে তিন ধরনের। আমি একটা হেডিং লিখব, উন্নয়নের স্তর, উন্নয়নের স্তর। আচ্ছা, তো বাংলাদেশে আপনারা লক্ষ্য করে দেখবেন এখন যে মূলত উন্নয়নের স্তর আছে তিন ধরনের। কয় ধরনের আছে? তিন ধরনের উন্নয়নের স্তর আছে। কি কি দেখি, শুরুতে যেটা আমি আপনাদেরকে বলবো, অর্থাৎ আমাদের এডিপি, যেটাকে বলা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এডিপি, সরি এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। আচ্ছা, অর্থাৎ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অর্থাৎ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা রয়েছে আমাদের, মিডিলে চলে যাই, আরেকটা রয়েছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে শুরুতে কি দেখেছেন? শুরুতে দেখেছেন এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। মিডিয়ে দেখতে পাচ্ছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর লাস্ট যে স্তরটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষিত, প্রেক্ষিত পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা। তাহলে বন্ধুরা লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের উন্নয়নের স্তর বা তিনটি ধাপে আসলে উন্নয়ন করা হয়ে থাকে। একটা বাৎসরিক উন্নয়ন, প্রতি বছর এটা গ্রহণ করা হয়, যেটাকে বলা হচ্ছে বাৎসরিক উন্নয়ন। একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের জন্য যে পরিকল্পনাটা অ্যাট এ টাইম নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর লাস্টে বলা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা, সাধারণত 10 বছর বা তার অধিক সময় জুড়ে যে পরিকল্পনাটা করা হয়, যে 10 বছর বা তার অধিক সময় নিয়ে যে প্ল্যানটা করা হয় সেটাই মূলত প্রেক্ষিত উন্নয়ন পরিকল্পনা। তাহলে বাংলাদেশ তিন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। একটা বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করে, প্রতি বছর একটা ছক করে নেয় যে আমরা এই বছর এই কাজগুলো করব, বা এ বছর আমরা এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করব। ঠিক আছে, এটা প্রতি বছরের একটা উন্নয়ন পরিকল্পনা। আর একটা পরিকল্পনা নেয় যে প্রতি 5 বছর নিলাম, প্রতি 5 বছরের জন্য এই এই কাজগুলো করব। হ্যাঁ, একটা ছক করে নেয়, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর প্রেক্ষিত পরিকল্পনাটার মেয়াদ বেশি থাকে, 10 বছর বা তার বেশি সময় জুড়ে একটা প্ল্যান করা হয়। আমরা নিজেরাও তো প্রাত্যহিক জীবনে এরকম প্ল্যান করি যে আমাদের টার্গেট থাকে যে 2020 সালে আমরা এই কাজগুলো করব, 22 সালে এই কাজগুলো করব,
বা আমি 22 থেকে 25 সালের মধ্যে এই কাজগুলো করব। এভাবে আমরা যেমন ব্যক্তি জীবনে প্ল্যান করি, তেমনি সরকারও কিন্তু 3 ধরনের প্ল্যান করে। একটা বাৎসরিক প্ল্যান করে, একটা পঞ্চবার্ষিকী প্ল্যান করে, একটা লং টার্ম দীর্ঘমেয়াদি একটা প্ল্যান করে। আর সেই দীর্ঘমেয়াদি প্ল্যানটাই মূলত প্রেক্ষিত পরিকল্পনা। তাহলে বন্ধুরা, এবার যেটা দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমাদের সরকার প্রতি বছর সেই 1972 সাল থেকে, বাংলাদেশ সরকার বলা চলে 1972 সাল থেকে প্রতি বছর একটা এডিপি গ্রহণ করে, অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান নেয়। প্রতি বছর একটা বার্ষিক উন্নয়নের একটা কি করে পরিকল্পনা গ্রহণ করে। তাহলে বন্ধুরা, সেই 72 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর কিন্তু একটা বার্ষিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, অর্থাৎ 1 বছর করে সময় নেওয়া হয়, অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, মনে থাকবে যে 72 সাল থেকে বাংলাদেশ সরকার কি করছে, বাংলাদেশ সরকার এই এডিপি গ্রহণ করছে এবং প্রতি বছর সেই ধারা অনুযায়ী সে দেশের কি করে যাচ্ছে, উন্নয়ন করে যাচ্ছে। এবং এই যে এডিপি, এই এডিপির 17টি ধাপে বা খাতে কি করে থাকে, বাংলাদেশ সরকার উন্নয়ন করে থাকে। মনে রাখতে হবে যে আমাদের যে এডিপি এর 17টি কি আছে, 17টি ধাপ আছে বা খাত আছে। এই 17টি ধাপ বা খাতে বার্ষিকভাবে সরকার কি করে যাচ্ছে, দেশের উন্নয়ন করে যাচ্ছে। তাহলে মনে থাকবে যে আমরা, অর্থাৎ আমরা বলতে বাংলাদেশ সরকার, প্রতি 1 বছরের জন্য একটা করে এডিপি গ্রহণ করে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, বার্ষিক একটি পরিকল্পনা। এবং সেই বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সরকার প্রতি বছর দেশের উন্নয়ন করে। কতটা ধাপে করে, 17টা ধাপে বা খাতে সরকার কি করে থাকে, এই উন্নয়ন করে থাকে। এরপরে চলে যাচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পৃথিবীর ইতিহাসে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা প্রথম দিয়েছিলেন বা এই ধারণাটি প্রবর্তন করেছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা স্ট্যালিন, যার পুরো নামটা হচ্ছে জোসেফ ভিসারিওনোভিস জুগাস ভ্যালি স্ট্যালিন। জোসেফ ভিসারিওনোভিস জুগাস ভ্যালি স্ট্যালিন, স্ট্যালিনের মানে পুরো নাম আর কি। যাই হোক, পুরো নাম আমাদের মনে রাখতে হবে না, শুধু স্ট্যালিন মনে রাখেন তাহলেই চলবে আর কি। হ্যাঁ, জোসেফ ভিসারিওনোভিস জুগাস ভ্যালি স্ট্যালিন। স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তককে, তখন আমরা বলবো সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট স্ট্যালিন। বা যদি প্রশ্ন করে বলা হয় যে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক কোন দেশ, সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বা স্ট্যালিন থেকেই এই উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা কিন্তু আমাদের মাঝে আসে বা পৃথিবীতে আসে। তো বাংলাদেশ স্বাধীন হবার পরে 1973 সালে বাংলাদেশ প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিল। বঙ্গবন্ধু সরকার 1973 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিল, 5 বছর একটা ছক করে নিয়ে উন্নয়নের একটি পরিকল্পনা নিয়েছিল 1973-তে প্রথম। এবং মনে রাখবেন আপনারা একটি কথা, যে প্রথমটির মেয়াদ ছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 73 থেকে কত ছিল, 78 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বাংলাদেশ প্রণয়ন করেছিল 1980 সালে। 1980 থেকে 1985 সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে 2 বছর আমরা এখানে একটা জিনিস পেলাম, সেটি হচ্ছে 78 থেকে 80, এই 2টা বছর কিন্তু কোনো প্ল্যান আমরা দেখতে পাচ্ছি না পঞ্চবার্ষিকী। 73 থেকে 78 প্রথম প্ল্যান, সেকেন্ড পঞ্চবার্ষিকী প্ল্যান 80 থেকে 85। তাহলে মাঝে 2 বছর কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওই সময়টাতে গ্রহণ করা হয়নি। তো ওখানে কি হয়েছিল সেটা পরে দেখছি। থার্ডটা ছিল বন্ধুরা 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত, এটি ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ। মনে থাকবে 1985 থেকে 1990 সাল পর্যন্ত। চতুর্থ যেটা ছিল সেটি ছিল 1990 সাল থেকে 1995 সাল পর্যন্ত, এটা ছিল বন্ধুরা চতুর্থ। ওকে, 90 থেকে কত চলে গেল, 95, এটা ছিল চতুর্থ। এইবার এসে আবার একটা ঝামেলা হয়েছিল, এখানে আবার 2 বছরের একটা গ্যাপ দেখতে পাওয়া যায়।
এবার হয়েছিল 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত, এটা ছিল পঞ্চম। তাহলে এখানে কিন্তু আবার একটা 2 বছরের আমরা কি দেখলাম, 2 বছরের গ্যাপ দেখলাম। তাহলে একবার এখানে দেখেছি 78 থেকে 80, একবার দেখলাম আমরা 95 থেকে 97, এখানে আবার 2 বছরের গ্যাপ দেখেছি। ষষ্ঠ পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল 2011 সালে, 11 থেকে আমরা দেখেছি 2015 পর্যন্ত, এটা ছিল ষষ্ঠ। তাহলে এখানে কিন্তু হিউজ একটা গ্যাপ আবার তৈরি হলো। হ্যাঁ, 2002-এর পরে আবার সেই 2011, তাহলে এখানেও একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। তারপরেরটা নেওয়া হয়েছিল বন্ধুরা 2016 থেকে 2020 পর্যন্ত, সেটি ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর বর্তমানে 2020 থেকে 2025 পর্যন্ত চলছে, আমরা দেখতে পাচ্ছি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি করেছে, 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে, আপনারা দেখতে পেয়েছেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কি করেছে, 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। তো প্রথমটির আমরা সালটা অবশ্যই মনে রাখব, যেটি ছিল 73 থেকে 78। আমরা দেখেছি দ্বিতীয়টি ছিল 80 থেকে 85, তৃতীয়টি 85 থেকে 90, চতুর্থটি 90 থেকে 95। কিন্তু পঞ্চমে যে 2 বছরের আবার গ্যাপ সৃষ্টি হয়, 97 থেকে 2002, তারপরে আবার বৃহৎ একটি গ্যাপ তৈরি হয় 2011 থেকে আবার 2015, 16 থেকে দেখেছি আমরা 20, এবং আমরা আসলে 20-এর শেষ 21 থেকে যদি বলি, 21, 22, 23, 24, 25, 20 বা এটা বলতে পারি আমরা 2021 থেকে দেখেছি 2025 পর্যন্ত চলবে, অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে রানিং রয়েছে। তাহলে বাংলাদেশ কিন্তু সে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে শিক্ষাটা নিয়ে স্ট্যালিনের সেই দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশ কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাও প্রণয়ন করছে। এদিকে যেমন এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান করছে, বার্ষিক প্রতি বছরের একটা করে উন্নয়নের রূপরেখা তৈরি করছে, এর পাশাপাশি বাংলাদেশ কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাও কি করছে, 5 বছরের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনাও প্রণয়ন করছে। তো প্রথম যে গ্যাপটা তৈরি হয়েছে, অর্থাৎ 1978 থেকে 80, 1978 থেকে 1980, এই সময় কি হয়েছিল জানেন? এই সময় বাংলাদেশে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, মেজর জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। তো জিয়াউর রহমান করেছিলেন কি জানেন, এই সময় পঞ্চবার্ষিকী না গ্রহণ করে দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, দ্বিবার্ষিক পরিকল্পনা এই সময় গ্রহণ করেছিলেন। তাহলে বাংলাদেশে প্রথম দ্বিবার্ষিক পরিকল্পনা কে গ্রহণ করেছেন, জিয়াউর রহমান। তবে বাংলাদেশে ওটাই একবার, তারপরে আর কখনো বাংলাদেশে কোনো সময়ের জন্য 2 বছরের পরিকল্পনা গ্রহণ কোনো সরকার করেনি। তাহলে বাংলাদেশের ইতিহাসে একবারই দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে, সেটা কে করেছিলেন, জিয়াউর রহমান করেছিলেন। কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে যে 2 বছরের গ্যাপটা ছিল, সেই 2 বছরে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা বাংলাদেশে চলেছে, যেটা প্রণয়ন করেছিলেন মেজর জিয়াউর রহমান, বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট। সেকেন্ড গ্যাপ তৈরি হয়েছে আবার কোথায় এসে দেখতে পাচ্ছি, এই যে 95 থেকে 97, আমরা দ্বিতীয় আরেকটি গ্যাপ দেখতে পাচ্ছি, আমরা আরেকটি গ্যাপ এসে দেখতে পাচ্ছি দ্বিতীয়, সেটা হচ্ছে 95, 1995 থেকে 1997। তাহলে আপনারা কি ভাববেন এখানে আবার দ্বিবার্ষিক কোনো প্ল্যান হয়েছে, কিন্তু আমি তো মাথা আগেই মেরে রেখেছি, দ্বিবার্ষিক প্ল্যান তো একবারই বাংলাদেশে হয়েছে, জিয়াউর রহমান নিয়েছেন। আসলে এই 95 থেকে 97, এই 2 বছরে জাস্ট এডিপি, জাস্ট এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ছিল, এই 2 বছরে বাংলাদেশে অন্য কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র এডিপি, যেটা প্রতি বছরই গ্রহণ করে সরকার, সেটাই ছিল। ওকে, তাহলে জিয়ার আমলে কিন্তু দ্বিবার্ষিক একটা পরিকল্পনা হয়েছিল, কিন্তু 95 টু 97 এই সময়ে বাংলাদেশ কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেনি, বরং কি করেছে, প্রতি এডিপি 1 বছর 1 বছর, 2 বছরে 2 বার কি হয়েছে, এডিপি গ্রহণ করেছে, এক্সট্রা কোনো কিছু কিন্তু গ্রহণ করেনি। আবার আরেকটা গ্যাপ এসে দেখছি আমরা বন্ধুরা 2002 থেকে, কিন্তু 11, দেখেন 2002 থেকে বলা চলে 2011, এখানে আরেকটি গ্যাপ সৃষ্টি হয়েছে।
তাহলে প্রথম গ্যাপে মনে রাখবেন জিয়াউর রহমান দ্বিবার্ষিক পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু পরের যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল পরের গ্যাপে কোনো পরিকল্পনা এক্সট্রা নেওয়া হয়নি, কোনো দ্বিবার্ষিকও নেওয়া হয়নি, পঞ্চবার্ষিকও নেওয়া হয়নি, জাস্ট 1 বছর করে যে এডিপি চলতো সেই এডিপি চলেছে আর কি, এক্সট্রা কোনো প্ল্যান ঝামেলা করেনি। কিন্তু 2002 থেকে 2011 সাল হিউজ একটা টাইম আমরা দেখতে পাচ্ছি, এই সময় কিন্তু না পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে না কোনো দ্বিবার্ষিক পরিকল্পনা সরকার নিয়েছে। এত বড় গ্যাপ কেন তৈরি হলো, কেন এত বড়? তখনও তো 2002 সালে তো বাংলাদেশে রাজনৈতিক সরকারই ছিল, বিএনপি তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল, তবে কেন কোনো প্ল্যান নেওয়া হলো না? এর বড় একটি কারণ হচ্ছে বন্ধুরা, যে 2000 সালের দিকে আমরা দেখেছি যে জাতিসংঘের উদ্যোগে একটি জাতিসংঘের সভাকক্ষে একটি কনফারেন্স হয়েছিল। হ্যাঁ, যে কনফারেন্সে বলা হয়েছিল যে বিশ্বকে কিভাবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং অর্থাৎ গরিব মানুষ, অসহায় মানুষের সংখ্যা কিভাবে হ্রাস করা যায়। অর্থাৎ 2000 সালে জাতিসংঘের সভাকক্ষে রাষ্ট্রপ্রধানদের একটি সম্মেলন হয়েছিল, একটি সামিট হয়েছিল, সেখানে সিদ্ধান্ত এসেছিল কিভাবে বিশ্বকে ক্ষুধামুক্ত এবং কিভাবে মানুষকে জনজীবন বৃদ্ধি করা যায়, কিভাবে দারিদ্র্যকে হ্রাস করা যায়, অ্যাটলিস্ট 50% পর্যন্ত দারিদ্র্যকে হ্রাস করা যায়, এরকম একটি প্ল্যান নিয়েছিল জাতিসংঘ। এবং আমরা সহজে বলে থাকি যে সেই 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত জাতিসংঘের উদ্যোগ ছিল MDG পূরণ করা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG, যার MDG-র লক্ষ্যমাত্রা ছিল কিন্তু 8টি। কতটি ছিল? MDG-র লক্ষ্যমাত্রা ছিল 8টি। তো জাতিসংঘই সে সময় কিন্তু বিশ্বের যারা দরিদ্র বা যারা অনুন্নত দেশ আছে সেই দেশগুলো থেকে কিভাবে আসলে মানে দারিদ্রতা হ্রাস করা যায়, কিভাবে আসলে দারিদ্রতা হ্রাস করে পৃথিবীর মানুষকে খাদ্যমুক্ত, ক্ষুধামুক্ত, অর্থাৎ খাদ্য যাতে মানুষের থাকে, ক্ষুধামুক্ত দুনিয়া গড়া যায়, সেই উদ্যোগ কাজে উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। এবং সে কি করেছিল, এই যে উন্নয়নশীল দেশ বা আসলে অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে জাতিসংঘ একটা নীতিমালা দিয়েছিল যে তোমরা কি পূরণ করো, তোমরা MDG-র 8টি লক্ষ্যমাত্রা পূরণ করো, তোমরা MDG-র 8টি লক্ষ্যমাত্রা কি করো, পূরণ করো। এবং এই MDG-র 8টি লক্ষ্যমাত্রা পূরণ করতে যেয়ে জাতিসংঘ এই সমস্ত দেশগুলোর সরকার প্রধানদেরকে বলেছিল যে আপনারা কিভাবে এটা পূরণ করবেন বা কিভাবে উন্নয়ন করবেন তার একটা কৌশলপত্র আপনারা দিন। ফলে কি হয়েছিল জানেন, বাংলাদেশ সরকার, তৎকালীন বিএনপি সরকার কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেনি। তারা 2002 সাল থেকে 2010 সাল পর্যন্ত তারা একটি কৌশলপত্র গ্রহণ করেছিল যেটাকে বলা হয় PRSP, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, PRSP, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, PRSP। তাহলে বন্ধুরা, 2002 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশ কিন্তু কোনো পঞ্চবার্ষিকী গ্রহণ করেনি। বলবেন সে সময় বাংলাদেশ সরকার PRSP গ্রহণ করেছিল, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। প্রভার্টি মানে কি? দারিদ্রতা। জাতিসংঘ যে MDG লক্ষ্যে বলেছে যে বিশ্ব থেকে বা দেশ প্রতিটা দেশ থেকে 50% করে দারিদ্রতা কি করে দাও, হ্রাস করে দাও, মানুষের জীবনযাত্রা বৃদ্ধি করো, মান উন্নয়ন করো, এবং জাতিসংঘ বাংলাদেশের সরকারকেও কিন্তু বলেছে যে আপনারা এই MDG লক্ষ্যমাত্রা পূরণের জন্য, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কি উদ্যোগ নিয়েছেন সেটার খসড়া দিন। এবং তখনই তৎকালীন সরকার কি প্রণয়ন করে, PRSP, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। হ্যাঁ, তবে PRSP দুটো ছিল, একটা ছিল বন্ধুরা মনে রাখবেন 2002 থেকে 2006 পর্যন্ত প্রথম PRSP, আর আরেকটা ছিল 2006 থেকে 2010 পর্যন্ত, এটা দ্বিতীয় PRSP, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। তাহলে বন্ধুরা দেখেছেন 2002 থেকে 2011 পর্যন্ত এই সময়ের মধ্যে বাংলাদেশ কি করেছে, এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কোনো পঞ্চবার্ষিকী বা দ্বিবার্ষিক কোনো পরিকল্পনায় গ্রহণ করেনি। বাংলাদেশ তখন MDG-র লক্ষ্যমাত্রা পূরণে কাজ করেছে এবং MDG-র 8টা লক্ষ্যমাত্রা 1 থেকে 2015-র মধ্যে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এবং তখন বাংলাদেশ সরকার এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য কৌশলপত্র করেছে, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এবং 2002 থেকে 2006, 2006 থেকে 2010, দুইবার বাংলাদেশ সরকার কি করেছে, PRSP গ্রহণ করেছে।
এবং অতঃপর আওয়ামী লীগ সরকার নয় ক্ষমতায় এলো 2011 সাল থেকে আবার পুনরায় আওয়ামী লীগ কি করছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আওয়ামী লীগের আমলেই গেল, সপ্তমটাও আওয়ামী লীগের আমলেই গেল, এবং অষ্টমটাও কিন্তু আওয়ামী লীগের আমলেই কি করছে, চলছে আর কি, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ 73 সালে প্রথম সেই পি গ্রহণ করেছিল পঞ্চবার্ষিকী, আর এটা 2022 সাল, স্টিল নাও এখন পর্যন্ত বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। তবে মাঝে যে গ্যাপগুলো ছিল 78 থেকে 80, ওই সময় জিয়া 2 বছরের দ্বিবার্ষিক পরিকল্পনা নিয়েছিল, 95 থেকে 97 ওই সময় কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি, জাস্ট এডিপি যেটা সেটাই ছিল। আর 2000 আমরা আবার এসে দেখতে পাচ্ছি 2 থেকে 11 পর্যন্ত আবার একটা গ্যাপ ছিল, এই সময় সরকার পঞ্চবার্ষিকী না নিয়ে বরং এমডিজির যে লক্ষ্যমাত্রা সেটা পূরণে সরকার কাজ করেছে, এবং আমরা দেখেছি সে সময় সরকার যে কৌশলটা নিয়েছিল সেটাকে বলছে পিআরএসপি। হ্যাঁ, 2 থেকে 6, 6 থেকে 10, কয়বার পিআরএসপি নিয়েছে, 2 বার পিআরএসপি নিয়েছে। লাস্ট আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, আমি বলেছি যে যে পরিকল্পনাটা, তো প্লিজ যারা লাইভে আছেন ক্লাসটি কি বুঝতে পারতেছেন, ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছেন কি না যদি একটু কমেন্ট করে আমাকে জানাতেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি যারা আপনারা লাইভে আছেন ক্লাসটি কি বুঝতে পারছেন, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা লাইভে আছেন ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু আগেই বলেছি যে আমাদের উন্নয়নের স্তর 3টি। সাধারণত আমরা এডিপি গ্রহণ করি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, বার্ষিক একটা প্ল্যান করি, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কিভাবে হয়েছে দেখেছেন, মাঝে কেন কেন কি জন্য গ্যাপ ছিল সেটাও কিন্তু আমি ক্লিয়ার করেছি। লাস্ট হচ্ছে আমাদের প্রেক্ষিত পরিকল্পনা। আসুন এবার আমরা দেখবার চেষ্টা করব যে আমাদের এই প্রেক্ষিত পরিকল্পনাটা কি। আমি একটু আগে কিন্তু ক্লিয়ার করেছি যে যে পরিকল্পনাটা 10 বছর বা তার অধিক সময়ের জন্য নেওয়া হয়, যে পরিকল্পনাটা 10 বছর বা তার অধিক সময়ের জন্য নেওয়া হয় সেটাকে মূলত বলা হয়ে থাকে প্রেক্ষিত পরিকল্পনা। এখন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন, প্রেক্ষিত পরিকল্পনাটা কিন্তু লং টার্মের, সেটা 10 বছর বা আমি কি বলেছি তার অধিক সময়ের জন্য প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়। যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট 2010 সালে তারা একটি কথা বলে বসল, ভিশন 2021, ভিশন 2021, অর্থাৎ বাংলাদেশ সরকার 2021 সালের মধ্যে দেশকে শতভাগ বিদ্যুতায়নে পৌঁছাতে চেষ্টা করলো, মানুষের মাথাপিছু আয় বাড়াতে চেষ্টা করলো। ঠিক আছে, এই যে দেখেন একটা লং টার্মের একটা সিদ্ধান্ত নিল যে ভিশন 2021, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা এই এই লক্ষ্যমাত্রাগুলোতে পৌঁছাবো, এটা কিন্তু লং টার্মের। সেই 2010 থেকে আমরা দেখেছি 2021 পর্যন্ত সরকার কি নিল, ভিশন 2021। তাহলে দেখেন এটা 10 বছর বা তার অধিক সময়ের জন্য নিল, এইটাকেই বলা হয় প্রেক্ষিত উন্নয়ন পরিকল্পনা। যেমন সরকার আবার কি করেছে, 2021 থেকে আমরা দেখছি 2041, ভিশন 41, 2041, সরকার আবার কি নিয়েছে, ভিশন 2041, আরেকটি প্রেক্ষিত পরিকল্পনা কিন্তু নিয়েছে, ভিশন 2041। তাহলে লং টার্মে দেখেন 20 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছে যে এই 20 বছরে এটা এটা হবে, এই এই কাজগুলো করব, যেটা লং টার্মের জন্য যে উন্নয়ন পরিকল্পনাটা করা হয় সেটাকেই বলা হয় প্রেক্ষিত উন্নয়ন পরিকল্পনা। 5 বছরের জন্য পঞ্চবার্ষিকী, আর প্রতি বছর সাধারণত যে নেওয়া হয় সেটা হলো এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাস্ট এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম, আর আমাদের 45 বিসিএস প্রিলিমিনারি অনলাইন ব্যাচ চলছে, যেখানে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা ও সুশাসন, ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ প্রিলিমিনারি 70 নম্বরের একটি প্রস্তুতি চলছে, ব্যাচটা রানিং আছে, 2025 সাল পর্যন্ত ক্লাস ভিডিও ওখানে সংরক্ষণ থাকবে।
যদি কেউ ইচ্ছুক থাকেন, যদি মনে করেন জয়েন করবেন, কোর্স ফি 1020 টাকা। হ্যাঁ, চাইলে জয়েন করতে পারেন, এবং কেমন ক্লাস হয় বা কেমন হয় সেটা আশা রাখি, হ্যাঁ, যারা ক্লাস করে বা পেজে অনেকে আছে করে, বুঝতে পারবেন আশা করি আর কি। তো ক্লাসটা কেমন লেগেছে, ক্লাসটাকে আপনার উপকারে কতটুকু আসবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগামীকালকে আবার একটা ক্লাস নেব, আরও বিষয় রয়েছে অর্থনীতির, ঠিক আছে, সেটা নিয়ে আমি অর্থনীতিটাকে কী করে দিব শেষ করে দিব। কালকে কখন ক্লাস নিব এটা আমি পেজে পোস্ট করে জানিয়ে দিব আর কি। ভালো থাকুন, আর ক্লাসটা অবশ্যই সবাই কী করবেন, শেয়ার করবেন আর কি, ঠিক আছে। এবং ক্লাসটা আবারও বলছি যে ক্লাসটা করে কেমন লেগেছে, ইনফরমেশনগুলো কিছু জানতে পেরেছেন কিনা, ওভারঅল একটু আমাকে কমেন্ট করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, খোদা হাফেজ।